বাংলাদেশি দর্শকদের কাছে সব থেকে জনপ্রিয় সিরিজ সুলতান সুলেমান, যা নিয়েছিল একসময় জোর জল্পনা কল্পনা। বাংলাদেশি চ্যানেল দীপ্ত টিভির হাত ধরেই সুলতান সুলেমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের কাছে বাংলা ভাষায় ডাবিং সহ উপস্থাপিত হয়। এরপর থেকে এই সকলের প্রিয় চরিত্র হয়ে ওঠে হুররাম সুলতান। হুররামের আসল নাম মেরিয়াম ওজেরলি। 1983 সালের 12ই আগস্ট জার্মানির ক্যাসেলে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব ও কৈশোর কেটেছে ক্যাসেলে। জার্মানিতে অপ্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে হুররাম বাংলাদেশি দর্শকদের কাছে পরিচিত নাম। তার অভিনয় জীবন শুরু করেন তিনি মূলত তুর্কি জার্মান অভিনেত্রী ও মডেল হিসেবে। 2010 সালে একটি ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। জার্মান টিভিতে সেটি প্রচারিত হয়। একই বছর জার্নি অব নো রিটার্ন সিনেমায় অভিনয় করেন তিনি। 2012 সালে তিনি জিকে ও তুরস্ক ম্যাগাজিন কর্তৃক ওম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হন। মেরিয়াম তুরস্কেও জনপ্রিয়। এই জনপ্রিয়তা তিনি অর্জন করেন ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরিতে অভিনয়ের মাধ্যমে। এই সিরিয়ালটি বাংলাদেশের দীপ্ত টিভি চ্যানেলে বাংলা ডাবিং সহ সুলতান সুলেমান নামে প্রচারিত হয়। সো ভিউয়ার্স, সুলতান সুলেমানে হুররামকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।